হ্যালো এভরিওয়ান। তো আমরা এখানে প্রেজেন্ট ডিভিটারি সেকশনের নিচে একটা আমরা ডিবি বিল্ডার দিয়ে একটা কন্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করা দেখবো। এই জন্য আমরা এখানে প্রেজেন্ট ডিভিটারি নিচ্ছি, এখান থেকে আমি একটা কলাম নেব এখানে কন্ট্রাক্ট, এই যে কন্ট্রাক্টটা নিয়ে তারপর এখানে আমরা এখানে আমরা নেম এবং ইমেল তো এখানে আমরা মেসেজটা ক্যান্সেল করি। আমাদের এখানে নাম এবং ইমেল এখানে লোক আর কিছু থাকতে পারে, তার মধ্যে ফিল আইডি লোকেশন লোকেশন টাইটেল এখানে টাইটেল দেখতে পারে, ইউর ইউর লোকেশন ফেল টাইপ সিলেক্ট লোকেশন আমরা চাইলে সিলেক্ট অপশন দিতে পারি, এখানে আমরা এড করতে পারি অপশন সমূহ। অপশন সমূহ এড করার জন্য আমরা ঢাকা ওকে এখান থেকে চিটাগং হিসেবে ভেবে দিলাম। তো ভেবে আমরা লোকেশনটা সেট করলাম, এখন আমরা আরেকটা স্ক্রিন মনে করি ফোন নাম্বার ফেল দেব, ফোন নম্বরটা ফেল ইমেল ফেল ওকে ইমেলের পরে অথবা নেই এটাকে আমরা বিভিন্ন কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার কাস্টমার সেন্স স্টারিং করতে পারবো। এটাকে সেভ করি, সেভ করে যদি আমরা দেখি এটাকে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, এগুলো সাইজ করতে পারি আমরা চাইলে কন্টাক্টে যাওয়ার পর আমাদের ফোন নম্বরটা এখান থেকে আচ্ছা এখান থেকে দেখি দেখি প্রিভিউ করে আচ্ছা এখন ঠিক আছে আমাদের ফোন নাম্বার এখানে আমরা লোকেশন লোকেশনটা ডিফল্ট এখন আমরা চাইলে দেখলাম ক্যাপচাটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারে ব্যাকগ্রাউন্ড ছেড়ে আমরা এখান থেকে ইমেজ কোনো একটা ইমেজ
মিডিয়া থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসি। এটাকে আমরা করতে পারি, সেখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা ওখানে ওখানে রোয়ের মধ্যে করতে পারি, সেকশন ফুল সেকশনে যদি করি তাহলে এটা ভালো লাগবে। তো এটা করতে আমরা একটু দেখি, তাহলে আমরা এই ফুল ব্যাকগ্রাউন্ডটা কেন না দিই এখানে আমরা ক্লোজ করি। ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে ডিলিট করি, করার পর এখানে আমরা ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডটা ফুল সেকশন জুড়ে ব্যাকগ্রাউন্ডটা দিলে ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, এখানে আমরা নেম, ফোন নাম্বার, লোকেশন সেট করে আমরা সাবমিট করতে পারি। ওকে,